আজ 75তম প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবসের সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের সংবিধান। সংবিধানের খসড়া কমিটির প্রধান ছিলেন ডাক্তার বি আর আম্বেদকর। ভারতের সংবিধান 1950 সালে 26 জানুয়ারি কার্যকর হয়। তাই এই বিশেষ দিনটিকে স্মরণ করার জন্য প্রতি বছর 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালিত হয়। শুক্রবার আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে 75তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। এদিন নিগমের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন মেয়র দীপক মজুমদার। তিনি বক্তব্য রেখে বলেন, 1950 সালে আজকের দিনে দেশের কার্যকর হয়েছিল ভারতীয় সংবিধান। উদ্দেশ্য ছিল ভারতীয় জনগণের প্রত্যেকটি মৌলিক অধিকার যাতে রক্ষা হয়, সুরক্ষিত থাকে এবং যাতে প্রয়োগ হয়। সংবিধানে ভারতের জনগণের প্রত্যেকটি মৌলিক অধিকার যে রক্ষার কথা বলা বা লেখা হয়েছিল তা 2014 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমল থেকেই সত্যিকার অর্থেই রক্ষা হচ্ছে। পাশাপাশি তিনি আরো বলেন, সংবিধানের উপর আস্থা ও নির্ভরতা বাড়া জরুরি। সংবিধানকে সামনে রেখে দায়বদ্ধভাবে দেশের সরকার কাজ করে চলেছে। এই সংবিধানের প্রতি সকলের আরও বেশি দায়বদ্ধ হওয়া দরকার বলেও অভিমত ব্যক্ত করেন তিনি। 75তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সমগ্র ত্রিপুরাবাসীকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। ভারতবর্ষে 75তম প্রজাতন্ত্র দিবস, যেটাকে আমরা গণতন্ত্র দিবস বলি বা সংবিধান দিবস, সেই উপলক্ষে আগরতলা পৌরবাসী সঙ্গে সঙ্গে সমস্ত রাজ্যবাসীকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। এটা একটা অমৃত মহোৎসবকালে আমাদের প্রজাতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ, আমি বলবো, আমাদের দেশের জন্য। 1950 সালে যখন সংবিধান রচিত হয়, উদ্দেশ্য হচ্ছে ভারতীয় জনগণের প্রত্যেকটি মৌলিক অধিকার যাতে রক্ষিত হয়, সুরক্ষিত থাকে এবং যাতে প্রয়োগ হয়। এভাবে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2014 সাল থেকে আমি বলবো সত্যিকারের সংবিধানে যে বর্ণিত অধিকার দেওয়া হয়েছিল জনগণের জন্য বা রক্ষা করার কথা বলা হয়েছে, সেগুলো কিন্তু প্রকৃতপক্ষে রক্ষা হচ্ছে। এবং নতুনভাবে আমরা বিকশিত ভারত 2047কে সামনে রেখে নতুন ভারত গড়ার পরিকল্পনা নিয়েছি। আমাদের রাজ্যেও এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আমাদের দেশে এক ভারত শ্রেষ্ঠ ভারত যে চিন্তা ভাবনা, আমি বলবো প্রজাতন্ত্র দিবসে প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব কর্তব্য হচ্ছে দেশের অখণ্ডতা, দেশের সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক ব্যবস্থাপনা মজবুত রাখার ক্ষেত্রে সরকারের পাশে থেকে কাজ করা। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের এডিশনাল কমিশনার সহ অন্যান্য কর্মীরা। ব্যুরো রিপোর্ট আর ইনিউজ।